গভীর রাতে এক বিঘা জমির পটল গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরপাড়া রোশননগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আইফুল শেখ নামের এক ব্যক্তির কাছে নুরুল শেখ নামের এক ব্যক্তি ওই জমি 2 লক্ষ টাকায় কিনে নেয়। সে সময় তাকে 1.5 লক্ষ টাকা দিয়েও দেয়। পরে পরিশোধ হয় ওই টাকা। তারপর টানা 10 বছর ধরে আইফুল শেখ নুরুল শেখের জমি চাষাবাদ করত। 4 বছর আগে সেই জমি নিজের মেয়ের বিয়ের জন্য বিক্রি করার কথা বলে নুরুল শেখ। সেই মতো আইফুল শেখের কাছ থেকে টাকাও নিয়ে নেয় 1.5 লক্ষ টাকা, আর 50,000 টাকা জমি রেজিস্ট্রির পর দিয়ে দেওয়ার কথা হয়। এখানেই শুরু হয় বচসার। জমি বিক্রি নয়, লিজ দেওয়া হয়েছিল বলে দাবি করে বসেন নুরুল শেখ। আর তাতেই বিবাদ চলে চরমে। সেই আগে গভীর রাতে আইফুল শেখের পটল গাছ কেটে নষ্টের অভিযোগ উঠল নুরুল শেখের বিরুদ্ধে। সকালবেলায় মাঠে যেতেই মাথায় হাত চাষির। একবার সমস্ত পটল নষ্ট কেটে দিয়েছে। যে সকালবেলা আমার ছেলে ভুই নিয়ে গেছিল ওখানে, রায়ের ভুই, যাই দেখছে পটলের গাছ কাটা, দিয়ে ফোন গিয়ে বাড়তে বললো যে পটলের গাছ সব ঝুড়ি দিয়েছে, কেটে দিয়েছে। তারপর গ্রাম থেকে মানুষ টানুষ ডেকে নিয়ে গেলাম, পাশে গ্রামেও আসলো, পাকুড়ডাড়ের লোকও আসলো, এসে দেখলো, পাশালির লোক যারা আবাদ করে তারও জানে দেখলো, দিয়ে দেখে দেখে বললো তোমরা থানায় যাও, থানার কাছে যাই অভিযোগ জানাও, থানার কাছ থেকে বিচার চাও, ন্যায্য বিচারটা যাতে হয়, সুষ্ঠু বিচার। মানে কে মনে হয় কে কেটে দিয়েছে আপনার চাই? আমার কেটে দিয়েছে নুরুল, কেটে দিয়েছে। ও নুরুলের সঙ্গে যেমন নুরুলে আমাকে বলছে যে জমি আর দিব না, ও দামে ঘুরি দিব তাই বলছে। স্থানীয়রাও অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছেন। মাঠে পটলের ফুল সঙ্গে তাই সে শুনছে, চিল্লাইছে তাই শুনছে, আইসি দেখছি তো পটল ঝোড়া, পটলকে ঝুড়ি থুই চলে গেছে। কে ঝুড়িছে? না তো যাঠিনে ভুই কিনেছি, সেই ঝুড়িছে নুরুল আমার কাছে কদিন না ঘুরছে, ভুই লিয়ে লিবো করে তাম বলেছি, ফসল আছে ভুই ছাড়বো না এই বলছি। আর মানুষ ডাকবো বললো, মানুষও ডাকে নি, আইসি পটল ঝুড়ি থুই চলে গেছে, পটল লাগিয়েছে সেই ছেলেটাই ফুল সঙ্গে গেছে রাত 10টা করে, আর সকালে এসে দেখছে তো ভুই ঝোড়া। ঘটনার পর সাগরপাড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত জমির মালিক আরিফুল শেখ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন সাগরপাড়া থানার পুলিশ, যদিও উক্ত ঘটনায় অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই ছাদের তলায় ইলেকট্রনিক ফার্নিচার ও মোবাইলের শোরুম নিয়ে এলো প্রগতি। এখানে নগদ সহজ কিস্তির মাধ্যমে বিভিন্ন কোম্পানির মোবাইল, এসি, ফ্রিজ, এলইডি, স্মার্ট সাইকেল সহ ফার্নিচারের বিপুল কালেকশন পাওয়া যায়, যার একটাই শোরুম প্রগতি। স্থান গোবিন্দপুর তেঁতুলতলা মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8926877877। শীঘ্রই আসুন এবং কালেকশন সংগ্রহ করুন।